আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে আজকে থেকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে আমরা পিএইচপি দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব। তো আমি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নিলাম, যেখানে শুধু ইন্ডেক্স ডট পিএইচপি একটি ফাইল আছে, আর আরেকটি ফাইল আমি তৈরি করব। যেহেতু প্রতিবারই আমাদেরকে আমাদের প্রজেক্টটিকে রান করতে হয় পিএইচপি ড্যাশ এস লোকাল হোস্ট সামথিং, এই যে কোনো একটা পোর্ট দিয়ে, তো আমি যেটা করবো একটি কমন জাস্ট একটি ফাইল নিয়ে নিব। ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে স্টার্ট এস স্টার্ট। ওকে, কোনো এক্সটেনশন দেওয়ার দরকার নেই, হ্যাঁ ডট পিএইচপি আর ডট টিএক্সটি, শুধু ফাইলটি ক্রিয়েট করবেন। করার পর জাস্ট পিএইচপি লিখে এখানে এক্সেক ফাংশনটি কল করবেন। তো এটা হচ্ছে আমরা বেসিক পিএইচপিতে আমরা শিখে এসেছি যে কীভাবে কমান্ড এক্সিকিউট করতে হয়। তো আমি এখানে আপাতত 8000 পোর্টেই প্রজেক্টটি রান করব। তো এখন সুবিধা যেটা হবে, আপনি যখনই লিখবেন পিএইচপি স্টার্ট, তখনই আপনি সাথে সাথে এই পোর্টে বা হচ্ছে এই লাইনটি আমার পিএইচপি এক্সিকিউট করে দিবে, এবং এই এই পোর্টে আমার প্রজেক্টটি রান হবে। তো আমি যদি এখানে কিছু একটা লিখি, জাস্ট ইকো হাই, তা আমি রান করলে এই হাইটা দেখার কথা। দেখেন আমি অলরেডি দেখছি হাই। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির জন্য আমরা W3 স্কুলটাই ফলো করব, কারণ ওদের খুব শর্টে ওরা মোটামুটি ফুল অবজেক্ট ওরিয়েন্টেডটা ওরা ডিসক্রাইব করে ফেলছে, তো আমরা ওখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে নর্মালি আমরা যে কাজগুলো করে থাকি, হ্যাঁ, যেমন হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং যেটাকে বলে। ধরুন আমি এখানে কিছু জিনিস লিখলাম, ইকো হাই, দেন দিলাম হচ্ছে ডলার এ ইকুয়াল 10, এরপর যদি আমি ইকো করি ডলার এ, অথবা আমি এরকম একটা ফাংশন তৈরি করতে পারি বা মেথড তৈরি করতে পারি। আমি একটা ফাংশন তৈরি করলাম, দিলাম হচ্ছে শো, হ্যাঁ, তো শো যেটা করবে, শো হয়তো একটা ভেরিয়েবল নেবে আর ওইটাকে হচ্ছে জাস্ট ইকো করবে, হ্যাঁ ইকো হচ্ছে এ, ঠিক আছে। এরপর হচ্ছে আমি যেটা করতে পারি, হয়তো শোকে কল করে আমি যদি একে পাঠিয়ে দিই, তাহলে আমার এটাকে হচ্ছে পাশাপাশি প্রিন্ট করবে, ঠিক আছে। তো প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে যেটা হয়, এখানে শুধুমাত্র ডেটা নিয়ে কাজ করা হয়, হ্যাঁ, এখানে হচ্ছে যতগুলো ফাংশন আছে, যতগুলো ভেরিয়েবল আছে, সবগুলো হচ্ছে স্বাধীন, হ্যাঁ, যে আপনি কোন ভেরিয়েবল কার জন্য ইউজ করবেন, কোন ফাংশন কার জন্য ইউজ করবেন, কোনো নির্দিষ্ট না। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে, এটা হচ্ছে কোনো ডেটা অথবা মেথড নিয়ে কাজ করে না, এটা কাজ করে হচ্ছে অবজেক্ট নিয়ে। ওকে, তো অবজেক্টটা কীরকম? অবজেক্ট হচ্ছে, এখানে একটু নিচে আসলে স্ক্রল করলে দুটো উদাহরণ দেখতে পারবেন, হ্যাঁ, একটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ফ্রুট ক্লাস, এটা হচ্ছে কার ক্লাস। তো এখানে একটু অবজেক্টগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, দেখুন আপেল আছে, ব্যানানা আছে, ম্যাঙ্গো আছে, আবার এখানে ক্লিক, এখানে যদি খেয়াল করেন ভলভো, অডি, টয়োটা, হ্যাঁ, তো এই সবগুলো হচ্ছে দেখেন কারেরই, এই সবগুলো হচ্ছে কার, মানে কার ক্লাসেরই অবজেক্ট। মিনস হচ্ছে একটা কারের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সবগুলো হচ্ছে এখানে কম বেশি থাকবে, হ্যাঁ, কিছুতে কম থাকতে পারে, কিছুতে বেশি থাকতে পারে। আবার সেমভাবে দেখেন আপেল, ব্যানানা, ম্যাঙ্গো সবগুলো হচ্ছে কি, ফ্রুটের একটা অবজেক্ট। মিনস হচ্ছে আমরা যদি ফল চিন্তা করি, সবগুলোরই একটা কমন বৈশিষ্ট্য থাকতে পারে, তাদের কালার থাকে, তাদের টেস্ট থাকে, হ্যাঁ, তাদের একটা সাইজ থাকে। আবার যদি এখানে চিন্তা করেন, তাদের চাকা থাকে, কারো দুইটা, কারো চারটা, ঠিক না। আবার দেখা গেছে কিছুতে 4 সেট, 6 সেট, 8 সেট এরকম থাকে, মানে এগুলা কার, বাট হচ্ছে কি তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে কি, জাস্ট সে হচ্ছে অ্যাট এ টাইম ডেটা এবং ফাংশন দুটোই তার মধ্যে সে হোল্ড করতে পারে। তো শুনতে একটু অন্যরকম লাগতে পারে, বাট জিনিসটা আমরা যখন প্র্যাকটিস করবো তখন বুঝে যাব। তো এখানে যেটা হচ্ছে দেখেন, শো হচ্ছে একটা পাবলিক ফাংশন, মানে শোটা হচ্ছে আপনি কী করতে পারবেন, যে কোনো কিছু দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আমি হয়তো এখানে এ দিয়ে ব্যবহার করলাম, একে যখন পাঠালাম সে একে প্রিন্ট করে দিলাম, যদি বি নামে একটা নিই, সি নামে একটা নিই, সেম ফাংশনটা সে কী করতে পারবে, রান করতে পারবে। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে যেটা হয়, এই অবজেক্টগুলো শুধুমাত্র এই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো অথবা যে ফাংশনগুলো আপনি বলে দিবেন, শুধুমাত্র ওই ফাংশনগুলোই অথবা ওই প্রপার্টিগুলো বা ভেরিয়েবলগুলোই এই অবজেক্টগুলো ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো এতে যেটা হচ্ছে যে আপনার প্রতিটা অবজেক্ট সে হচ্ছে একটা নির্দিষ্ট বাইন্ডিংয়ের মধ্যে চলে আসে, যেটাকে মূলত এনক্যাপসুলেশন বলে আর কি, যে হ্যাঁ, যে আপনার একটা অবজেক্টকে তার নির্দিষ্ট কিছু প্রপার্টি বলে দেওয়া বা হচ্ছে তার লিমিটটা বলে দেওয়া যায়, হ্যাঁ তুমি এর বাইরে যেতে পারবে না, ঠিক আছে। তো আমরা প্রথমে একটু দেখি যে আসলে একটা ক্লাস কীভাবে তৈরি করতে হয়। নর্মাল ভেরিয়েবল তৈরি করা বা হচ্ছে ফাংশন প্রিন্ট করা সেটা আমরা জানি, কিন্তু একটা ক্লাস কীভাবে তৈরি করব। তো একটা ক্লাস তৈরি করার জন্য আপনাকে একটি ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে।
নামই হচ্ছে ক্লাস। দেন হচ্ছে আপনাকে একটা নেম দিতে হবে যে আপনি কী নামের ক্লাস তৈরি করতে চান। ধরুন এখানে আছে কি ফ্রুট নামে ক্লাস। হ্যাঁ, তো সাধারণত ক্লাসের নামগুলো হচ্ছে ক্যাপিটাল, আপনার ক্যাপিটাল ক্যাপিটালাইজ করে লেখা হয় আর কি। হ্যাঁ, আর সাধারণত স্পেস ইউজ কর, স্পেস না, আন্ডারস্কোর অথবা হাইপেন এগুলো ইউজ করা হয় না, যেহেতু এটা একটা ভেরিয়েবল। অবশ্য আপনি হাইপেন ইউজ করতে পারবেন না, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। তবে ক্লাসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে ক্যামেল কেস যেটাকে বলে আর কি, এটাই ইউজ করা হয়। জাস্ট সবগুলো কোনো স্পেস নেই, জাস্ট হচ্ছে যেখানে ব্রেক সেখানে ক্যাপিটালাইজ থাকে। তো আমরা যদি ফ্রুট নামে একটা ক্লাস নিলাম, নেওয়ার পর আপনি এরকম একটা চিহ্ন দিবেন। এতে যেটা হলো, আপনার ফ্রুট নামে একটা ক্লাস তৈরি হয়ে গেল, জাস্ট ক্লাস তৈরি হয়েছে। তো প্রতিটা ক্লাসে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রপার্টি আর আরেকটা হচ্ছে মেথড। তো প্রপার্টি হচ্ছে জাস্ট আমরা যে নর্মাল ভেরিয়েবল ইউজ করি ওই ভেরিয়েবলের মতোই, ভেরিয়েবলগুলোকে এখানে হচ্ছে আপনার প্রপার্টি বলা হয়। আর আমরা এতদিন যে জিনিসগুলোকে ফাংশন হিসেবে জানতাম, এই ক্লাসের আন্ডারে যে ফাংশনগুলো থাকে এগুলোকে সাধারণত হচ্ছে ওপি এর ভাষায় মেথড বলা হয়। তো এখানে আপনি যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান এই ক্লাসের আন্ডারে, আপনাকে হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার বলে দিতে হবে আর কি। হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার অথবা হচ্ছে পারমিশন। তো এখানে তিন ধরনের পারমিশন থাকে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ, যে আসলে আপনি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন সে কতটুকুতে তার অ্যাক্সেস রয়েছে, হ্যাঁ সেটা আপনাকে বলে দিতে হবে। তো নর্মালি আমরা দেখি কি, যদি একটা গ্লোবাল ভেরিয়েবল থাকে তাকে আমরা গ্লোবাল নামে একটা ভেরিয়েবল দিয়ে কিন্তু যে কোথাও থেকে অ্যাক্সেস করতে পারে, ঠিক না? কিন্তু ক্লাসের ক্ষেত্রে আপনি এটাকে আরও স্ট্রিক্টলি মেনটেন করতে পারবেন, আপনি বলে দিতে পারবেন যে আসলে কোন প্রপার্টিটা বা হচ্ছে এই ক্লাসের আন্ডারে কোন ভেরিয়েবলটা সে কতটুকুতে তার সে বিচরণ করতে পারবে সেটা আপনি বলে দিবেন। তো এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে এরকম, ধরুন আমরা হচ্ছে তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার দেখি। প্রথমে হচ্ছে পাবলিক। তো পাবলিক দিয়ে আপনি ধরুন কিছু একটা নাম দিলেন, ধরুন আমি দিলাম হচ্ছে পাবলিক নেম। ওকে, যে এই নামটা হচ্ছে পাবলিক, যে কোনো ফ্রুট কী করতে পারবে সে তার নামটা দেখতে পারবে। ধরুন এরপরে দিলাম হচ্ছে পাবলিক সাইজ, ঠিক আছে? তো ধরুন হচ্ছে আপনি সাইজটা সবার কাছে আপনি দেখাতে চান না। হ্যাঁ, ধরুন হচ্ছে কিছু কিছু পাবলিক শুধুমাত্র সাইজটা জানবে। ধরুন কাস্টমারদেরকে কী করা হয়, দেখা গেছে আপনি যদি ফল কিনতে যান, দেখা গেছে সব ধরনের ফল কিন্তু মিক্স করে দিয়ে দেওয়া হয়, ঠিক না? যে আসলে এই ফলগুলোর অ্যাকচুয়াল সাইজ কেমন সেটা কিন্তু হয়তো আমরা চোখে দেখি, বাট এখানে কিন্তু বলা হয় না, জাস্ট আমরা কল্পনার স্বার্থে ধরে নিলাম আর কি। তো আমি দেখে দিলাম হচ্ছে এটার নাম প্রাইভেট। দেখলে সাইজ আমরা হয়তো সেন্টিমিটার বা ইঞ্চি কিছু একটা ইউজ করতে পারি। দেন আরেকটি হচ্ছে প্রোটেক্টেড। ওকে, তো প্রোটেক্টেডে হয়তো আপনি দিতে পারেন হচ্ছে প্রাইস, ঠিক আছে? তো প্রাইসটা সাধারণত পাবলিকই হবে, কারণ প্রাইস জানতেই পারে স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনি প্রোটেক্টেডে দিতে পারেন সেটা হচ্ছে কি, আপনার ধরেন হচ্ছে প্রোডাকশান কস্ট। হ্যাঁ, যে আসলে এই ফ্রুটটা তৈরি হইতে তার কীরকম খরচ লাগছে। হ্যাঁ, আর আরেকটা হয়তো আমরা পাবলিক আরেকটা প্রপার্টি নিতে পারি, এটার নাম দিলাম হচ্ছে আপনার পাবলিক প্রাইস। মানে একটা হচ্ছে সেলস প্রাইস আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, সরি, এটা হচ্ছে প্রোডাকশান হবে আর কি, প্রোডাকশান কস্ট, যেটা আসলে প্রোডাকশন করতে কত খরচ হয়েছে। তো আমি ধরেন এই তিনটা জিনিস লিখলাম, আর আরেকটা ধরুন হচ্ছে আমি একটা ফাংশন লিখলাম, ঠিক আছে? তো ফাংশনের ক্ষেত্রেও সেম, আপনাকে এই তিনভাবে লিখতে হয়, হয় প্রাইভেট, নয় পাবলিক, আর নয়তো হচ্ছে কি প্রোটেক্টেড। এই তিনটে অ্যাক্সেস অ্যাক্সেস দিয়ে আপনি তাকে লিখতে পারবেন, বা হচ্ছে একটা ফাংশন আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি শুধু এখানে ধরুন আমি এইভাবে একটা ভেরিয়েবল লিখেন, আপনাকে একটা এরর দিবে। হ্যাঁ, আর যদি মাউস নেন আপনাকে বলে দিবে যে আসলে হচ্ছে কি, মানে সে হচ্ছে এটাকে চিনতে পারতেছে না আর কি, যে আসলে এটা কি। হ্যাঁ, এটা কি এখানের কোনো প্রপার্টি নাকি অন্য কোনো একটা ভেরিয়েবলকে আপনি এখানে ইউজ করতেছেন, ঠিক আছে? তো যদি আপনি কিছুকে ডিক্লেয়ার করতে চান অবশ্যই আপনাকে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে বলে দিতে হবে। তো আমরা একটা শো ফাংশন তৈরি করি। হ্যাঁ, তো শো ফাংশনের কাজ হবে, ধরুন আমরা এখান থেকে কোন একটা ডেটা দেখার জন্য আর কি। তো ধরুন হচ্ছে আমি প্রাইসটা দেখতে চাই। হ্যাঁ, তো আমি একটা পাবলিক ফাংশন তৈরি করি, দিলাম ধরেন হচ্ছে শো প্রাইস, শো প্রাইস, ঠিক আছে? তো শো প্রাইস কী করবে, সে হচ্ছে ধরুন আমাদেরকে ইকো করবে দি প্রাইস ইজ, হয়তো আপনি এখান থেকে এভাবে বলে দিবেন। তো আপনি যদি চান কোন একটা ফাংশন থেকে এই যে কোনো একটা ভেরিয়েবলকে আপনি অ্যাক্সেস করবেন, প্রপার্টিকে অ্যাক্সেস করবেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে এভাবে ডলার দিস। হ্যাঁ, তো দিস বলতে বোঝানো হয় এই অবজেক্টটাকে। হ্যাঁ, মানে সে হচ্ছে দিস দিয়ে আপনি এই অবজেক্টের মধ্যে যে প্রপার্টিগুলো আছে অথবা যে মেথডগুলো আছে সবগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই ডলারটা ইউজ করতে হবে না, শুধুমাত্র আপনি নেমটা ইউজ করবেন, ঠিক আছে?
তো এখানে দেখেন পাবলিক এটা একটা ফাংশন হবে, তো এটা হচ্ছে বেসিক একটা সিনট্যাক্স। হ্যাঁ, যে আসলে আপনি কি করতে পারবেন, যে কোনো একটা ক্লাসের মধ্যে প্রপার্টিগুলো বা হচ্ছে ভেরিয়েবলগুলোকে, আমরা নর্মালি যেটাকে ভেরিয়েবল হিসেবে জানি আর কি, তো ভেরিয়েবল ভেরিয়েবল হিসেবে আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিগুলোকে ডিক্লেয়ার করবেন, আর হচ্ছে কি ফাংশনগুলোকেও আপনি, আচ্ছা মেথডগুলোকে আপনি এভাবে ডিক্লেয়ার করবেন। তো এখন এই ক্লাসের আন্ডারে আপনি কীভাবে একটা অবজেক্ট তৈরি করবেন? হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস, যে আমি আর মানে পৃথিবীতে যতগুলো ফ্রুট আছে তার এই কয়েকটা ধরুন বৈশিষ্ট্য আছে। তো এখন এই বৈশিষ্ট্য নিয়ে আপনি কিছু ফ্রুট তৈরি করতে চান, তো আমি দিলাম ধরুন এরকম, যে দিলাম আমি কীরকম দিলাম, আপনি দিলেন হচ্ছে ডলার আপেল দিলেন। হ্যাঁ, তো আপেল ইকুয়াল হচ্ছে কি আপনি দিতে হবে নিউ। হ্যাঁ, তো নিউ মানে হচ্ছে কি, যে আপনি নতুন একটা অবজেক্ট তৈরি করছেন, ঠিক আছে। এখন কোন ক্লাসের আন্ডারে তৈরি করছেন সেটা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে। তো দিয়ে যদি আপনি এরকম একটা ফাংশনের চিহ্ন দেন, হ্যাঁ, তো ক্লাস ক্লাস ফাংশন না, কিন্তু ক্লাসের যদি কোনো একটা অবজেক্ট তৈরি করতে চান আপনাকে এভাবে কি করতে হবে, একটা প্যারেন্থিসিস দিয়ে দিতে হবে। যদি না দেন তখন কি হয় দেখেন, আমি যদি ইকো করি, যে ইকো ইকো না, এটাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট আর্ট দিয়ে। হ্যাঁ, তো প্রিন্ট আর্ট দিয়ে ধরুন আমি বলে দিলাম হচ্ছে কি অ্যাপেল, তো দেখেন আমি যদি রিলোড দিই, ঠিক আছে, মানে কাজ করতেছে, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, কিন্তু যদি এখানে একটা প্যারেন্থিসিস দেন তাও সমস্যা নেই। ওকে, তো প্যারেন্থিসিস কখন দিতে হবে সেটাও দেখাচ্ছি, তবে কমন নিয়ম হচ্ছে আপনাকে প্যারেন্থিসিস ইউজ করা, না করলে আপনার ক্রিয়েট হবে, প্রবলেম নাই, তবে আপনি কি করতে পারবেন এখানে দেখতে পারবেন। আর এখানে দেখেন একটা জিনিস, যে আমরা শুধুমাত্র একটা অবজেক্ট তৈরি করছি ঠিক না, কিন্তু দেখেন এই অ্যাপেলের মধ্যে আপনি কিছু কি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা নর্মালি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে দেখতাম, তো এখানে আপনাকে বলতেছে কি, যেমন নেম প্রাইস এই দুটো হচ্ছে পাবলিক প্রপার্টি ছিল, যার কারণে এখানে কি হচ্ছে না কোনো ওয়ার্নিং বা হচ্ছে কোনো কিছু নেই, জাস্ট দেখাচ্ছে। কিন্তু যখন আপনি সাইজে আসতেছেন তখন কি বলতেছে দেখেন, সাইজ ফ্রুট প্রাইভেট, মানে হচ্ছে এই সাইজটা হচ্ছে ফ্রুট ক্লাসের একটা অবজেক্ট যে হচ্ছে কি প্রাইভেট। আবার দেখেন প্রোডাকশন কস্ট, এখানে কিন্তু আর ক্লাস বলে নাই, হ্যাঁ, যে আসলে এটা কোন ক্লাসে, জাস্ট বলছে কি যে প্রোডাকশন কস্ট হচ্ছে কি প্রোটেক্টেড, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, বাট আপাতত জাস্ট এগুলা কিভাবে কাজ করে বা হচ্ছে এখানে ডেটা কিভাবে সেট করবেন, ডেটা কিভাবে দেখবেন সেটা আমরা একটু দেখব। তো আপনি যদি কোনো একটা অবজেক্টের এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে চান বা হচ্ছে দেখতে চান, তখন হচ্ছে একটি অবজেক্ট অপারেটর ইউজ করতে হয়, যেটা অলরেডি আমরা করেছি। হ্যাঁ, যখন আমরা ডেটাবেস থেকে ডেটা ফেচ করতাম তখন ফেচ অবজেক্ট দিয়ে কী করতাম, ডেটাগুলোকে নিতাম, এবং যখন ব্যবহার করতাম তখন জিনিসটা এরকম হতো, যেমন আই অ্যারো নেম, আই অ্যারো লাস্ট নেম, আই অ্যারো, হ্যাঁ, মানে একটা অ্যারো চিহ্ন ছিল। তো এই অ্যারো চিহ্নটাকে মূলত অবজেক্ট অপারেটর বলা হয়। তো ধরুন আমি এখান থেকে এই অ্যাপেলের নিচে, হ্যাঁ, আমি প্রিন্ট করতে চাই হচ্ছে অ্যাপেল নেমকে, এবং প্রিন্ট করতে চাই হচ্ছে কাকে, অ্যাপেল প্রাইসকে, ঠিক আছে। তো আরেকটা ধরুন আমি সবগুলাকে অ্যাক্সেস করতে চাই, দেন দিলাম হচ্ছে অ্যাপেল সাইজ, দেখেন কোনটার ক্ষেত্রে কী বলে, অত এতটুকুই রাখি, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে সাইজে শুধুমাত্র এরর, সাইজে এখনই এরর দিয়ে দিবে। দেখেন আপনাকে বলছে যে ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি, হ্যাঁ, তার মানে হচ্ছে কি, যদি কোনো প্রপার্টিতে আপনি প্রাইভেট লিখে দেন তাহলে তাকে কী করতে পারবেন না, এই অবজেক্ট অপারেটর দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু দেখেন এখন আপনাকে শো করবে, দেখেন এখানে কোনো নাম দিচ্ছে না, ব্যাট হচ্ছে কি আপনাকে এখানে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমি তো কিছু সেট করে দিইনি, তাহলে আমি সেট করতে পারি কিভাবে? তো আপনি যদি চান যে ডিফল্টভাবে কিছু সেট করবেন তাহলে আপনি এখানে দিতে পারেন, ধরুন আমি এখানে 500 দিলাম, দেখেন আপনাকে এখন এখানে 500 দেখাবে। হ্যাঁ, আর যদি বলেন যে নেম, তো নেম হয়তো আপনি এভাবে দিতে পারেন হচ্ছে নাথিং, ঠিক আছে, ধরুন কোনো নাম নাই, নাথিং, ঠিক আছে, আপনি যা দিবেন তাই। তো এটা হচ্ছে ডিফল্ট, কিন্তু সাধারণত হচ্ছে কি ডিফল্ট কোনো কিছু থাকে না, ঠিক না। দেখা গেছে আপনি অবজেক্ট ক্রিয়েট করার পর তখন কী করেন, সেখানে হচ্ছে এই জিনিসগুলো সেট করে দিবেন। তো আপনি যেভাবে অ্যাক্সেস করছেন সেমভাবে কী করতে পারবেন, এই ভ্যালুটাও চেঞ্জ করতে পারবেন। ধরুন হচ্ছে এরকম দিলেন যে অ্যাপেলের নেম ইকুয়াল হচ্ছে কি, ধরুন হচ্ছে এইভাবে দিলেন হচ্ছে কি আপনার রেড অ্যাপেল। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাপেলের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে ঠিক না, যেমন নাশপাতি থাকে, তারপর আর অনেকগুলো যাতে থাকে না, গ্রিন অ্যাপেল, তারপর হচ্ছে আপনার রেড অ্যাপেল, এরকম কিছু একটা দিলেন। তো আমি ধরেন দিলাম হচ্ছে রেড অ্যাপেল, ঠিক আছে, দেন হয়তো আচ্ছা এতটুকুই দিলাম। দেখেন দেওয়ার পর কী হবে, আপনাকে দেখেন এখানে রেড অ্যাপেলটা দেখাবে, যদি এখন আপনি সাইজ এটা এখানে বলে দেন হচ্ছে অ্যাপেল প্রাইস, ওকে, তো প্রাইস বলে দিলেন হচ্ছে এরকম, যে প্রাইসের মধ্যে কী থাকলো, আমি হয়তো 300 টাকা বলে দিলাম,
ঠিক আছে, দেখেন তখন হচ্ছে প্রাইসটা আমি দেখতে পারবো, এবং প্রাইসটা দেখেন এখানেও কিন্তু সেট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, ধরুন আপনি এখানে যদি এরকম অনেকগুলো প্রপার্টি থাকতো তখন কি হতো? এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরুন এই অবজেক্টটা যখন তৈরি করছেন, হ্যাঁ, তখন কিন্তু আমাকে নাম আর প্রাইসটা আমাকে ম্যান্ডেটরি, হ্যাঁ, আমাকে দিতেই হবে। কারণ হচ্ছে নাম আর প্রাইস ছাড়া তো আপনি কী করতে পারবেন না, এটাকে তৈরি করতে পারবেন না। ধরুন এটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস, হ্যাঁ, তো আমরা ধরুন যদি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করি, আর একটা ক্লাস, একটা ক্লাস নিলাম, তো ক্লাসের নাম দিলাম ধরুন হচ্ছে ইউজার, ঠিক আছে, ইউজার দিলাম স্টুডেন্টটা। তো ইউজারের মধ্যে কী কী থাকবে? তো আমরা যদি লিখি যে পাবলিক নেম, হ্যাঁ, আর আরেকটা দিলাম হয়তো এরকম যে পাবলিক অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস, আর আরেকটা হয়তো দিতে পারেন যে এখানে একটা ফাংশন আপনি তৈরি করতে পারেন, শো প্রাইসের জায়গায় হয়তো আমরা এভাবে দিতে পারি হচ্ছে কি শো, যদি এইরকম হয়, ধরুন একটা নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে, তো আমরা দুইটা নামের কম্বিনেশনটা হয়তো দেখতে পাই, হ্যাঁ, দেখতে চাই। তো হয়তো এরকম দেওয়া যায় যে দি নেম ইজ দিস ডট নেম, কনক্যাট করে হচ্ছে আপনি লাস্ট নেম বলে দিলেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হয়তো হইতে পারে ফুল নেম, এটাকে আর একটু ছোট করা যেতে পারে, এত বড় জায়গার দরকার নাই এখানে, আমাদের এডিটরটাই বড় থাকুক। এখন এই ইউজারের আন্ডারে ধরুন আমি আরেকটা একজন ইউজার তৈরি করছে, তো আমি দিলাম হচ্ছে ইউজারের নাম স্টুডেন্ট, যেহেতু ইউজার, বাট সে যে কিছু, যে কিছুই হতে পারে, হ্যাঁ, বা যেরকমই, যে কোনো একটা কিছু হতে পারে, স্টুডেন্ট, টিচার বা এমপ্লয়ি, এভরিথিং। তো আমি একটা ইউজার তৈরি করলাম হচ্ছে কি নিউ ইউজার। তো মানে আপনার প্যারেন্থেসিস দেওয়া তো ম্যান্ডেটরি না, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যে আপনার, আপনি যখন একটা নতুন অবজেক্ট তৈরি করবেন তখন এরকম একটা প্যারেন্থেসিস দিয়ে নেবেন। তো এখন আমাকে কী করতে হবে, আবার স্টুডেন্টের হচ্ছে কী করতে হবে, এখানে হয়তো নেম সেট করতে হবে। তো নেম ইকুয়াল দিলাম হচ্ছে হয়তো মিস্টার কাশেন দিলাম, ঠিক আছে। আর আরেকটা দিতে পারেন হচ্ছে কি ধরুন স্টুডেন্ট লাস্ট নেম, হ্যাঁ, তো লাস্ট নেম হয়তো এরকম দেওয়া যেতে পারে, লাস্ট নেম হচ্ছে কি কাশেম, অথবা এরকম বাসা আর একটা দিতে পারেন, ঠিক আছে, দিলাম। আর আরেকটা হচ্ছে কি স্টুডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, স্টুডেন্ট অ্যাড্রেস হয়তো এরকম হইতে পারে যে ঢাকা বাংলাদেশ, অথবা এরকম হইতে পারে যে মিরপুর ঢাকা, ঠিক আছে। তো এখন এই স্টুডেন্ট অবজেক্টটা যদি আপনি প্রিন্ট করেন তখন আউটপুটটা হয়তো এরকম দেখবেন, ঠিক আছে। তো এখন যেটা প্রবলেম, প্রবলেম হচ্ছে দেখেন একটা ইউজার তৈরি করতে গেলে হচ্ছে কি তার নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এটা কিন্তু ম্যান্ডেটরি আমাকে দিতে হবে, নাহলে একটা ইউজার ক্রিয়েট করা যাবে না। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি ইউজার ক্রিয়েট করার পরে হচ্ছে এই তিনটা জিনিস সেট করছি, ঠিক না, তার নেম কি, লাস্ট নেম কি, অ্যাড্রেস। এখন যদি আপনি এরকম কিছু হয় যে হ্যাঁ, এই যখন আমরা ইউজার তৈরি করব তখন আমরা নেম আর লাস্ট নেম বলে দিব, অটোমেটিক্যালি হচ্ছে এখানে সেট হয়ে যাবে, তো এটা কাজটা অনেক সুন্দর হতো। তো এই পার্টটাকে বা হচ্ছে এই কাজটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর, হ্যাঁ। তো কনস্ট্রাক্টর হচ্ছে তার কাজই হচ্ছে যখনই একটা ক্লাস আপনি তৈরি করবেন বা একটা অবজেক্ট তৈরি করবেন, তো কনস্ট্রাক্টর একটা মেথড মূলত, ওই মেথডটা হচ্ছে প্রথমে কী হয়ে যাবে আপনার, রান হয়ে যাবে বা ইনভোক হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে একটা আপনি যদি কন লেখেন অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট ফাংশনটা চলে আসবে আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন কনস্ট্রাক্টরে আপনি ধরেন কিছু একটা লিখলেন, দেখেন আমি যদি ইকো লিখি যে হ্যাঁ অবজেক্ট ক্রিয়েশন স্টার্টেড, হ্যাঁ অবজেক্ট ক্রিয়েশন স্টার্টেড, ঠিক আছে, দিয়ে হয়তো আপনি একটা ব্রেক দিতে পারেন, দিলেন। তো আমি যদি রিলোড দিই, দেখেন আমি কিন্তু এই মেথডটা কল করিনি, দেখেন সে কিন্তু কল হয়ে গেছে, কিন্তু আপনি যদি অন্যান্য মেথডগুলো কল করতে চাইতেন, হ্যাঁ, ধরুন হচ্ছে ফুল নেমটাকে আপনি কল করতে চান, তো আপনি যদি লেখেন এখানে ধরুন দিলেন হচ্ছে স্টুডেন্ট ফুল নেম, স্টুডেন্ট ফুল নেম, দেখেন তখন কি হয় রেজাল্টটা, এটাকে কিন্তু আমাকে কল করতে হচ্ছে, দেখেন যে দি নেম ইজ মিস্টার কাশেম, হ্যাঁ, মানে এখানে হচ্ছে আপনার ফুল নেম যেটা, এখানে একটা ব্রেক দিয়ে দেন, ঠিক আছে, দেখেন শেষে আর একটা ব্রেক, আচ্ছা ব্রেকটা এখানে না দিয়ে শেষে দেন, তখন বেটার হবে, এটা নিচেই থাকবে বাই ডিফল্ট। এখন দেখেন দি নেম ইজ মিস্টার, এখন বলতে পারেন এটা এখানে দেখায়নি কেন, ঠিক না, এখানে একটা যে ব্রেক আছে তো এই কারণে দেখায়নি আর কি, বাট আপনি যদি এখান থেকে ব্রেকটা কেটে দেন,
তখন আবার এখানে দেখানোর কথা আর কি। তো এখানে এখানে মূলত আপনি যেটা করেন সেটা হচ্ছে রিটার্ন করেন, হ্যাঁ, ইকো না করে রিটার্ন করেন আর কি, তখন আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে, দেখেন, দি নেম ইজ মিস্টার কাশেম বাশার, সে যেটা করলো এই দুটো নামকে আপনাকে কনক্যাট করে দেখালো। কিন্তু এই অবজেক্ট ক্রিয়েশন স্টার্টেড এই মেথডটা কিন্তু আমরা কল করিনি, ঠিক না? এই মেথডটা হচ্ছে বাই ডিফল্ট কী হয়ে গেছে, প্রথমে কল হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছি যেহেতু এটা একটা মেথড, সেখানে আমরা কী করতে পারি, প্যারামিটার পাস করতে পারি। তো আমি ধরেন হচ্ছে দুটো প্যারামিটার নিচ্ছি, একটা নিলাম হচ্ছে কি নেম। তো সাধারণত এই প্যারামিটারগুলো হচ্ছে আপনার প্রপার্টি নামের সাথে মিল রাখা হয়, ঠিক আছে, মানে কাজের সুবিধার্থে, অন্য কিছু না। তো যদি আপনার প্রয়োজন হয় আর কি, ধরুন আপনার কিছু প্রপার্টি আছে, তাহলে এই প্রপার্টিকে যদি আপনি সেট করতে চান এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, তাহলে নেমগুলো সেম রাখা হয়, মানে এটা কোনো রুলস না, বাট রাখা হয় আর কি। দিলাম হচ্ছে লাস্ট নেম, হ্যাঁ। তো অ্যাড্রেসটা ধরুন আমাদের দরকার নাই, কিন্তু তার নামটা কি আমাদের ম্যান্ডেটরি। এখন এই নেমের মধ্যে এই নামটাকে আমি কী করতে চাই, সেট করতে চাই। তাহলে আমি দিব দিস ডট নেম ইকুয়াল ডলার নেম, হ্যাঁ। তাহলে যেটা হবে, দিস ডট নেম মানে হচ্ছে সে খুঁজে নেবে যে এই ক্লাসের মধ্যে নেম নামে কোনো প্রপার্টি আছে কিনা। তো সে দেখলো হ্যাঁ আছে, থাকলে কি করবে, এই যে আপনি একটা প্যারামিটার পাঠালেন নেম, ওই নেমটাকে সে এখানে অ্যাসাইন করে দিবে। সেমভাবে হচ্ছে লাস্ট নেম, ওকে, তাহলে হচ্ছে আপনি লাস্ট নেমটাকে এখানে দিয়ে দিতে পারেন, ডান। এরপর আসেন, এখন আপনাকে এখানে এরর দিচ্ছে একটা, ঠিক আছে। দেখেন এররটা হচ্ছে, এই ইউজার তৈরি করতে গেলে দেখেন আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। এই দুটো না দিলে কী করতে পারবেন না, আপনি এই অবজেক্টটা ক্রিয়েট করতে পারবেন না। দেখেন এখন যদি আমি বলে দিই, ধরুন প্রথমে বলে দিলাম হচ্ছে মিস্টার কাশেম, আর আরেকটা দিলাম হচ্ছে কি বাসার। দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার নিচে যে একটা এতক্ষণ রেড কালার ছিল বা রেড মার্ক ছিল, ওটা কিন্তু চলে গেছে। এখন যদি এই দুইটা লাইন আমরা কিছুক্ষণের জন্য কমেন্ট রাখি, রেখে যদি রিলোড দিই, দেখেন সব কিছু কিন্তু আগের মতো। আর যদি আমি এরকম দিই জাস্ট মিস্টার আবুল লিখি, হ্যাঁ, একটা আবুল আর একটা হচ্ছে বাসার, দেখেন এটা কিন্তু সেম রেজাল্ট আসতেছে। বাট ফ্যাসিলিটি কী পাইলাম, সেটা হচ্ছে কি যে আমি যখন একজন অবজেক্ট ক্রিয়েট করব বা হচ্ছে একটা ডেটা ক্রিয়েট করব, তখন কী করতে হবে আমাকে, এই ডেটাগুলোকে আমাকে পাস করে দিতে হবে। সেমভাবে যদি এখন আপনি আপডেট করতে চান, তো আমি ক্রিয়েট করছি কী দিয়ে, আবুল বাসার দিয়ে। বাট এখন আমি ধরুন হচ্ছে আপডেট করে ফেললাম, এখন কিন্তু আর আবুল আবুল বাসার দেখাবে না, এখন এখানে আবার কাশেম বাসারই দেখাবে। ঠিক আছে, দেখেন কাশেম বাসার, ওকে। তো এই ছিল মোটামুটি একটা অবজেক্ট ক্রিয়েশন আর কনস্ট্রাক্টরের মাধ্যমে কীভাবে করবেন, একটা মেথড কীভাবে তৈরি করবেন, ওই মেথডটা কীভাবে কল করবেন। জাস্ট হচ্ছে কলের ব্যাপারটা একটু ভিন্ন আর কি, হ্যাঁ। ধরুন এখানে হচ্ছে এতদিন যেটা হতো ফাংশনের নাম দিয়ে কল করতে পারতাম, ঠিক না? এখন হচ্ছে যেহেতু এই ফাংশনটা হচ্ছে এই অবজেক্টের সাথে রিলেটেড, এই কারণে অবজেক্টের সাথে এই অবজেক্ট অপারেটর দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে কী করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে, যেটা আমরা নিচে করেছি, হ্যাঁ, স্টুডেন্ট ফুল নেম। তো আপনি চাইলে এখানে প্যারামিটার পাঠাতে পারবেন, হ্যাঁ, ধরুন দিলেন হচ্ছে এরকম যে এক্সট্রা প্যারাম, হ্যাঁ। তো এখন এটা যদি আপনি এখানে রিসিভ করেন, হয়তো আমি এখানে দিতে পারি হচ্ছে কি এক্সট্রা, ঠিক আছে। তো এক্সট্রাটাকে ধরুন আমি এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি, জাস্ট প্রিন্ট করে দিচ্ছি এখানে। এখন দেখেন যদি রিলোড দেন, দেখেন এক্সট্রা প্যারাম, তাহলে কী করতে পারেন, এটাকেও আপনি কি এখানে সেন্ড করতে পারেন। তো সেমভাবে আপনি, আরেকটা মজার জিনিস আছে কনস্ট্রাক্টরের সাথে, এটাকে বলা হয় ডিস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর শুরু হয় যখন আপনার অ্যাপটা শুরু হয় বা হচ্ছে যখন আপনি অবজেক্ট ক্রিয়েট শুরু করলেন, আর ডিস্ট্রাক্টর হয় কখন, যখন আপনার অবজেক্টের অপারেশন শেষ হয়। যেমন ধরেন আমরা অবজেক্টটা তৈরি করলাম, সেখানে আপডেট করলাম, ওই অবজেক্টটাকে প্রিন্ট করলাম, তো ডিস্ট্রাক্টর হচ্ছে যখন এই সবগুলো কাজ শেষ, মানে ওই অবজেক্ট রিলেটেড কাজ শেষ, তারপরে হচ্ছে সে রান হয়। দেখেন আমি যদি এখানে লিখি, তো ডিস্ট্রাক্টরটা আমরা উপরে লিখি, সমস্যা নেই, ডিস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর মানে ডিস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টরের উল্টা আর কি, ফাংশন লিখবেন, তো ফাংশন লিখে ডিস্ট্রাক্ট লিখলে হবে, দেখেন চলে আসছে। কিন্তু তো আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে কি এভাবে দিতে পারেন, ইউজার ক্রিয়েটেড এন্ড, হ্যাঁ, বা ইউজার অপারেশন এন্ড এন্ড, মানে আপনি এখানে আরও অনেকগুলো কাজও চাইলে করতে পারেন, যে আসলে যখন আপনার অ্যাকশন শেষ হবে তখন কী কী হবে এখানে। তো যেটা হয়, আপনি যদি ফাইল নিয়ে কাজ করেন, তো ফাইল নিয়ে কাজ করতে গেলে যেটা করতে হয়, আপনাকে ফাইল সিস্টেমটা প্রথমে ওপেন করে নিতে হয়, দেন হচ্ছে ফাইল সিস্টেমটাকে যখন আপনার ফাইল ম্যানেজমেন্টের কাজ শেষ, তখন হচ্ছে ফাইল ম্যানেজমেন্টটাকে ক্লোজ করতে হয়। না হলে যেটা হয়, আপনার মানে সে একটা বিশাল হিউজ অ্যামাউন্ট ক্যাশ তৈরি করতে থাকে, যেটা পরবর্তীতে আপনার ব্রাউজারটাকে বা হচ্ছে আপনার সার্ভারটাকে হচ্ছে উইক করে দেয়, হ্যাঁ, বা হচ্ছে স্লো করে দেয়। তো দেখা গেছে যখন কাজ শেষ, আপনি তখন হচ্ছে আবার ডিস্ট্রাক্টের মধ্যে কল করে দিলেন, হ্যাঁ, এন্ড অফ ফাইল, অথবা হচ্ছে
f ক্লোজ যেটা বলে আর কি, f ওপেন আর f ক্লোজ। তো f ক্লোজ না করলে আপনার কাজ সমস্যা না, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার সার্ভারে হচ্ছে সে ওপেনই থাকে। হ্যাঁ, তো এই কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের সুবিধা একটাই, যে যখন ডিস্ট্রাক্টর হচ্ছে ধরুন আপনার সবগুলো অপারেশন শেষ হলে আপনি কী করতে চান সেটা হচ্ছে আপনি ডিস্ট্রাক্টরে বলে দেবেন, আর কনস্ট্রাক্টর হচ্ছে ধরেন এই অবজেক্ট নিয়ে যখন কাজ শুরু হবে তখন আপনি কী কী শুরু করবেন। ধরুন আপনি সেশন শুরু করতে চান, তারপর হচ্ছে ডেটাবেজের সাথে কানেক্ট করতে চান, মানে যে কাজগুলো এই ক্লাসের সাথে রিলেটেড ওই কাজগুলো হচ্ছে আপনি কনস্ট্রাক্টরে করবেন। আবার যে কাজগুলো হচ্ছে ক্লোজ করে দিতে হবে বা হচ্ছে নাল করে দিতে হবে তখন ওই কাজগুলো হচ্ছে আপনি ডিস্ট্রাক্টে এসে করে ফেলবেন। ঠিক আছে, তো দেখেন আমি যদি রিলোড দিই, দেখেন ইউজার অপারেশন এন্ড, হ্যাঁ এটা কিন্তু উপরে বা মাঝখানে শুরু হয়নি, সে শুরু হয়েছে কোথায়, সবার শেষে। এরপর দেখেন সেম কাজটা ধরুন হচ্ছে আমি এটাকে আবার উপরে করি, দেখেন শো প্রাইসে, তো আমি এখানে দিলাম হচ্ছে ফ্রুট অপারেশন এন্ড। যদি রিলোড দেন দেখেন ফ্রুট অপারেশন এন্ড। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে ধরুন আমরা প্রথমে কার কাজ করতেছি, আমরা প্রথমে করতেছি হচ্ছে ফ্রুটের কাজ, ঠিক না, দেন হচ্ছে ইউজারের কাজ করলাম, তারপর হচ্ছে কি এগুলোকে প্রিন্ট করলাম। তো এখানে চাইলে হয়তো আপনি এখান থেকে একটা ব্রেক ইউজ করা যেত না, ব্রেক ইউজ করলে সমস্যা, আচ্ছা দেন ব্রেক ইউজ করেন, সমস্যা নাই, ব্রেক, ঠিক আছে। তো প্রথমে ইউজারটা শেষ হলো, তারপর হচ্ছে কি ফ্রুটের অপারেশনটা আপনার শেষ হলো। তো এখানে আপনি যেটা করতে চান আর কি, যখন যেটা করবেন তখন সেটাই আগে আসবে। ধরুন হচ্ছে আমরা দেখেন অ্যাপেলের কাজটা যদি আমরা শেষে করি, অথবা আমি অ্যাপেলের কোনো কাজই করলাম না, দেখেন তখন কি হচ্ছে এটা শেষে আসতেছে। ঠিক আছে, তো এটা মূলত যেটা হয় সে হচ্ছে একটা স্ট্যাকে হচ্ছে জিনিসগুলোকে রাখে আর কি। ধরুন প্রথমে যদি ফ্রুটের কাজ করেন তাহলে এখানে শেষ হবে ফ্রুটের কাজ সবার শেষে, যদি উল্টিয়ে দেন, হ্যাঁ দেখেন এখন কিন্তু ফ্রুটের কাজ কী হয়েছে, প্রথমে শেষ হয়েছে তারপর ইউজার, মানে হচ্ছে স্ট্যাক অনুযায়ী। ধরুন যেহেতু আপনি ইউজার করছেন, ইউজারের পরে কাজ হচ্ছে ফ্রুটের কাজ করছেন, ওরা হচ্ছে একজনের উপরে আরেকজন উঠে যায়, তো উপর থেকে আবার একটা একটা করে ক্লোজ হতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে হয় আর কি। তো এই হচ্ছে ডিস্ট্রাক্টের কাজ, আপনি এখানে যদি আপনার কোনো কাজ করার প্রয়োজন হয় আপনি সেটা করবেন। তো এই অবজেক্টের সাথে আরেকটা জিনিস রিলেটেড থাকে, সেটা হচ্ছে কপি করা বা হচ্ছে ক্লোন করা। তো কপি বা হচ্ছে ক্লোন, হ্যাঁ তো এটাকে ক্লোন বলা হয় সাধারণত কপিটাকে। তো এটা কিভাবে করবেন, তো আমরা নর্মালি ভেরিয়েবল কপি করতাম কিভাবে, ধরুন হচ্ছে আমার কাছে এ ইকুয়াল কি আছে, 10 আছে, ঠিক না, তো আমি হয়তো বি ইকুয়াল যদি এ লিখি তখন কি হয় বি এর মধ্যে এটা পাস হয়ে যায়, ঠিক না। তো এখন যদি আমি এখানে লিখি এ, হ্যাঁ তখন আমি এ বিকে প্রিন্ট করলে কি হতো, জাস্ট হচ্ছে এ তে এর মানটা দেখাতো আবার বিতেও এ এর মানটা দেখাতো, ঠিক না। তো আমি যদি ইকো এইভাবে লিখি, ইকো ডলার এ বি আর দিয়ে হয়তো ডলার বি দিতে পারেন, ঠিক আছে দিলেন, শেষে আর একটা বি আর দিতে পারেন, ডান। দেন যেটা করলাম ধরুন হচ্ছে আমি বি এর মান এখন করে দিলাম হচ্ছে 40, ঠিক আছে। তো এখন যদি ইকো করি, ইকো ইকো দিলাম হচ্ছে ডলার বি, ঠিক আছে, আর এখানে হয়তো একটা ব্রেক প্রিন্ট করতে পারেন। দেখেন এখানে যেটা হচ্ছে 20, প্রথমে আমি এ মানে বিতে আমি এ এর মানটা কপি করলাম, দেখেন দুইটাই কিন্তু সেম, বাট শেষে কী করলাম বিকে আমি 40 অ্যাসাইন করলাম, দেখেন তখন হচ্ছে কি 40 হয়ে গেল। ওকে, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কী হবে, তা আপনি বলতে পারেন হ্যাঁ ঠিক আছে আমি স্টুডেন্টকে স্টুডেন্ট টু নামে আরেকটাতে কপি করে ফেলি, স্টুডেন্ট টু, মানে জিনিসটা এরকম হইতে পারে, আপনি মনে করলেন যে আমি মানে এত কষ্ট করবে কে, আমি স্টুডেন্ট টুতে স্টুডেন্টকে জাস্ট স্টুডেন্ট নামে যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি। তো আমি যদি স্টুডেন্ট টুকে আমি শো করি, ধরুন আমি এখানে আপাতত এই এইগুলোকে না কেটে রেখে জাস্ট হচ্ছে ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করি, অবজেক্টগুলোকে প্রিন্ট করি, দেখেন দুটোই কিন্তু সেম, ঠিক না, আবুল বাসার আবুল বাসার। তো ওকে ফাইন, আবুল বাসার আবুল বাসার, তাহলে এখন আসি একটু চেঞ্জ করি। হ্যাঁ ধরুন হচ্ছে আমি স্টুডেন্ট টু এর ভ্যালুটাকে চেঞ্জ করলাম, স্টুডেন্ট টু নেম, ওকে, তো নেম ইকুয়াল দিলেন হয়তো এরকম যে মিস্টার শাহেদ, ঠিক আছে। এখন যদি রিলোড দেন দেখেন দুটাতে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন মিস্টার শাহেদ মিস্টার শাহেদ। তাহলে এখানে ঘটনাটা কী ঘটছে, ঘটনা হচ্ছে আপনি যখন অবজেক্ট নিয়ে কাজ করেন বা হচ্ছে অবজেক্টকে যখন এইভাবে আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করেন, সে যেটা করে সে মূলত হচ্ছে আপনার
অ্যাড্রেসটাকে, হ্যাঁ, বা হচ্ছে এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সে হচ্ছে আমার পিসিতে বা হচ্ছে আমার কম্পিউটারের যে মেমোরি আছে সেখানে কোনো একটা অ্যাড্রেসে সে আছে, ঠিক আছে। সে হচ্ছে ওই অ্যাড্রেসটাকে জাস্ট কপি করে আরেকটা ভেরিয়েবলে রাখছে, ঠিক আছে। তো যেটাকে বলা যায় হচ্ছে সে তার অ্যাড্রেসটাকে শুধু আরেকজনকে অ্যাসাইন করলো যে হ্যাঁ, এতক্ষণ আমার অ্যাড্রেসের নাম ছিল স্টুডেন্ট, এখন আমার অ্যাড্রেসের নাম হয়ে গেলো কি স্টুডেন্ট টু। মানে জিনিসটা এরকম, একজন লোকের কয়েকটা নাম আমি জাস্ট সেট করলাম কিন্তু তার ডেটা সেমই থাকবে, ঠিক আছে। তাহলে এই স্টুডেন্ট টুটাও সেম রকম কাজই করলো। তাহলে এই স্টুডেন্ট টুকে কীভাবে আমি স্বাধীনভাবে তৈরি করতে পারি, ঠিক না? তো এটাকে বলা হয় হচ্ছে ক্লোন, হ্যাঁ, ক্লোন। তো আপনি যদি ক্লোন দিয়ে লেখেন, তখন যদি আপনি কিছু চেঞ্জ করান, ধরুন হচ্ছে আমি এখান থেকে স্টুডেন্ট টু দিলাম, টু দিয়ে হয়তো আমি এখন নেমটাকে বলে দিলাম হচ্ছে কি যে নিউ নেম, নিউ নেম। যদি এখন রিলোড দেন, দেখেন প্রথমটা কিন্তু ঠিক আছে, মিস্টার আবুল বাশার, কিন্তু পরেরটা দেখেন নিউ নেম বাশার হয়ে গেছে। তো শুধুমাত্র একটা ক্লোন, হ্যাঁ, ক্লোন নামে একটা যদি আপনি কিওয়ার্ড ইউজ করেন, সাথে সাথে কী করতে পারবেন, আরেকটা অবজেক্টকে স্বাধীনভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং দেখেন এখানে এই ইউজার অপারেশনটা এখন দুইবার কল হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্লোনটা কেটে দিলে আপনি একবারই কল পাবেন, কারণ হচ্ছে একটা অবজেক্ট নিয়ে আপনি কাজ করছেন। কিন্তু এখন যদি আরেকটা ক্লোন লেখেন, তখন কিন্তু আপনার দুটো অবজেক্ট হয়ে গেল, এই ইউজারের আন্ডারে দুটো অবজেক্ট। দেখেন আপনি ফ্রুট অপারেশন, সরি, ইউজার অপারেশন এটা দুইবার পাওয়া গেছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপনার। আরেকটা জিনিস হচ্ছে ডিস্ট্রাক্টে হচ্ছে আপনার ভেরিয়েবল পাস, মানে আপনি কিছু পাস করতে পারবেন না, সেক্ষেত্রে প্যারামিটার পাঠানোর হয়তো এখানে আমরা দেখতে পারতাম আর কি, যে আসলে কোন অপারেশনটা ক্লোজ হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এখানে ডিস্ট্রাক্টের মধ্যে যদি লিখে দেন, ধরেন এরকম দিলেন যে দিস নেম, ঠিক আছে। এখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো, দেখেন প্রথমে দেখেন এখানে এই যে নিউ নেম, হ্যাঁ, এটা শেষ হয়েছে। তারপর হচ্ছে দেখেন, মানে এটা মূলত উপরেই ছিল, এখানে হচ্ছে আপনার এই ডিস্ট্রাক্টরের এখানে আরেকটা ব্রেক দিয়ে দেন, একসাথে হয়ে গেছে আর কি। দেখেন নিউ নেমটার প্রথমে শেষ হয়েছে, তারপর হচ্ছে কি মিস্টার আবুল নামে যেটা, তারপর ওইটা শেষ হয়েছে। মানে শেষেরটা সবসময়, মানে শেষে যেটা তৈরি করছেন সেটা আগে শেষ হবে, ঠিক আছে। ফার্স্ট ইন ফার্স্ট আউট আর কি, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এই ছিল একটি অবজেক্ট তৈরি করা, অবজেক্টের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, আর একটা হচ্ছে অবজেক্টটাকে কীভাবে কপি করবেন, আর অবজেক্টে ডেটা অ্যাসাইন করা, এবং অবজেক্ট থেকে কোনো একটা ডেটাকে দেখা অথবা ফাংশন ইউজ করে ফাংশনকে রান করা বা হচ্ছে কল করা। তো এই কয়েকটা নিয়ে এই ভিডিও থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।